মাসিক আয় দেয়ার হচ্ছে এত টাকা, বলছে এত টাকা উনি বাড়ি ভাড়া দেন, বাকি টাকা 3:1 অনুপাতে সংসার খরচ এবং ছেলে মেয়েদের শিক্ষার জন্য ব্যয় করেন। তারা বলছে কত টাকা সংসার খরচ করেন? মোট আয় দেয়ার হচ্ছে 24750 এত টাকা, তো বাড়ি ভাড়া দেয়ার হচ্ছে কত? বাড়ি ভাড়া দেয়ার হচ্ছে 750 টাকা। তাহলে অবশিষ্ট কত পড়ে রইল? দুটোকে মাইনাস করতে হবে, মাইনাস করলে হচ্ছে 24000 টাকা। তো এই টাকাটা 3:1 অনুপাতে বাড়ি ভাড়া দিচ্ছে, এই সংসার খরচা করছে এবং ছেলে মেয়েদের শিক্ষার খাতে ব্যয় করছে। তাহলে সংসার খরচ ইষ্ট শিক্ষা, এটা বলছে 3:1 অনুপাতে। তো আমাদের বলছে সংসার খরচ কত করেন, তো কি করে বার করব? সংসার খরচ একালটে কত হবে? এটা একালটে হয়ে যাবে 3/3+1 × 24000। এখানে দেখো সংসার খরচটা রয়েছে এটা, তাই আমরা ওপরটায় রেখেছি 3। নিশ্চয় বসছে কত? 3+1 × 24000। তো এখান থেকে সলভ করে আমাদের আনসারটাকে বার করতে হবে। 3টায় কত হচ্ছে? 3/4 (24000), 4 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা পড়ে থাকছে 6000, 3 দিয়ে মাল্টিপ্লাই করলে হচ্ছে 18000, এত টাকা। এটা হচ্ছে সংসার খরচ। পরের প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন বলছে কোনো একটা লাইব্রেরিতে এক বছরে এত টাকা সরকারি অনুদান পেয়েছে, এত টাকা চাঁদা পেয়েছে, পুরোনো কাগজপত্র বিক্রি করে পেয়েছে এত টাকা, তো মোট যে টাকাটা হলো সেটাকে নতুন বই কিনতে, পুরনো বই বাঁধাতে এবং কর্মচারীদের বেতন দিতে 15:3:2 এই অনুপাতে খরচ করেছে। তো এখানে জিজ্ঞেস করছে নতুন বই কত টাকার কিনেছে। তাহলে কি করবো আমরা? সরকারি অনুদান কত দেওয়ার আছে? সরকারি অনুদান এটা দেওয়ার হচ্ছে 74350 এত টাকা। চাঁদা কত পেয়েছে? চাঁদা পেয়েছে 4350 টাকা। পুরনো কাগজ বিক্রি করে কত পেয়েছে? কাগজ বিক্রি করে পেয়েছে 1300 টাকা। তাহলে মোট কত টাকা হলো? সবকটাকে আমরা প্লাস করে দিচ্ছি, এখানটা প্লাস করলে হয়ে যাবে 8400, এত টাকা হচ্ছে মোট। তো এই মোট টাকাটাকে নতুন বই কিনতে, নতুন বই কিনতে এবং পুরনো বই বাঁধাতে, পুরনো বই বাঁধাতে এবং কর্মচারীদের বেতন দিতে, কি অনুপাতে খরচা করেছে? 15:3:2 এই অনুপাতে খরচা করেছে। নতুন বই কিনতে, কর্মচারীদের পুরনো বই বাঁধাতে এবং কর্মচারীদের বেতন দিতে এই অনুপাতে খরচা করা হচ্ছে। তো মোট টাকা কত ছিল? মোট টাকা হয়ে যাচ্ছে 80000 টাকা। তাহলে এখানে আমাদের জিজ্ঞেস করেছে যে নতুন বই কিনতে কত টাকা খরচ করেছিল। তাহলে কি লিখবো? নতুন বই কিনতে খরচ সমান সমান, নতুন বইয়ের খরচ কোনটা ছিল? এটা ছিল নতুন বইয়ের খরচ। তাহলে আমরা ওপরটায় রাখছি 15, বাকি সবকটাকে তলায় যোগ করে দিচ্ছি, ইনটু দিয়ে রাখছি 80000। তাহলে এটা কত হবে? 15/20 × 80000। নতুন বই কেনার খরচ ছিল 15000, তাই এটাকে ওপরে রাখা হচ্ছে, এখান থেকে আমরা 20 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা কত পাওয়া যাবে?
এখানটা পাওয়া যাচ্ছে 4000 টাকা। তো 4000-এর সঙ্গে 15টাকে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে 60,000। তাহলে নতুন বই কিনতে খরচা করেছিল এত টাকা, এটা হচ্ছে আনসার। পরের প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন বলছে কোন একটা ট্রেনিং সেন্টারে এতজন লোক রয়েছে, তারা এত এই অনুপাতে বসতে পারে তিনটে রুমে, তাহলে প্রত্যেক ঘরে কতজন বসবে। তো এখানে অনুপাতটা কত দেওয়া রয়েছে, অনুপাতটা দেওয়া রয়েছে 11:3:3.12। তো এটাকে লেখা যেতে পারে 11:3:3.12 হয়ে যাবে 7:2, 3×2=6, তার সাথে 1টাকে যোগ করা হচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে 7:2। তো অনুপাত থেকে আমরা এই ফ্র্যাকশনটাকে সরাবো, তাহলে কি করব, এখানে তলায় রয়েছে 2, তো সেই 2টাকে দিয়ে আমরা সবকটা সংখ্যাকে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে কত হচ্ছে 11×2 হয়ে যাচ্ছে, 3×2 হয়ে যাচ্ছে, আবার 7/2×2 হয়ে যাচ্ছে। এখানে তলায় যেহেতু 2 রয়েছে, তাই আমরা 2 দিয়ে সবকটাকে মাল্টিপ্লাই করে দিয়েছি। এখান থেকে 2টাকে ক্যান্সেল করা যাবে, তাহলে কত হবে, 22:6:7, এই হয়ে যাচ্ছে অনুপাতটা। তো কি বলছে দেখো, মোট লোক ছিল কতজন, মোট লোক ছিল 1050 জন, আর অনুপাতটা আমরা কত পেয়ে গেছি, অনুপাতটা আমরা পেয়ে গেছি 22:6:7। তাহলে প্রথম রুমে কতজন বসবে, প্রথম ঘরে বসবে, ওপরটা লিখবো আমরা 22, তলাটায় আমরা 3টাকে যোগ করে দেবো, তাহলে কত হবে, 22/22+6+7×1050, তাহলে কত হচ্ছে 22/22, এগুলোকে প্লাস করলে হয়ে যাচ্ছে 28, তার সাথে 7টাকে প্লাস করে হচ্ছে 35/35 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা 30 পড়ে থাকছে, তাহলে 22×30 করলে কত হচ্ছে 660, এতজন। দ্বিতীয় ঘরে কতজন বসবে, ওপরটায় বসবে 6, নিচটায় 3টাকে প্লাস করতে হবে, 22+6+7×1050, তাহলে ওপরটায় বসবে 6, নিচটায় বসবে 35, এটা হচ্ছে 1050, ক্যান্সেল করলে পড়ে থাকছে 30, তাহলে মাল্টিপ্লাই করলে হচ্ছে 180 জন। তৃতীয় ঘরে কতজন বসছে, তৃতীয় ঘরে বসবে, ওপরটায় বসবে 7, ওপরটায় বসছে 7, নিচটায় বসবে 22+6+7×1050, তাহলে কত হবে, 7/35, এটা হচ্ছে 1050, 35 দিয়ে ক্যান্সেল করলে এটা 30 পড়ে থাকবে, তাহলে হচ্ছে 210 জন। তাহলে প্রথম ঘরে কতজন বসতে পারছে, 660, দ্বিতীয় ঘরে কতজন বসছে, 180 জন, তৃতীয় ঘরে বসছে 210 জন, এই 3টে হচ্ছে আনসার। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, বলছে যে 4 জনের মধ্যে এত টাকা ভাগ করে দেওয়া হয়েছে, কি অনুপাতে ভাগ করা হয়েছে, 2:3:4:2 অনুপাতে, এই অনুপাতে ভাগ করে দেওয়া হয়েছে, তাহলে কে কত টাকা পাবে। তাহলে এখানে অনুপাতটা কি বলেছিল, মধু মানস, আরেকটা বলছে কুন্তল এবং ইন্দ্র, এদের প্রাপ্ত টাকার অনুপাত দেওয়া রয়েছে 2:3:4:2, মোট টাকা কত বলছে, এটা বলছে 1:1000 এত টাকা। এখান থেকে মধু কত পাবে, মধুর টাকার পরিমাণটা আছে এটা, তলাটায় বসবে কত, সবকটাকে যোগ করে লিখতে হবে 2+3+4+2×1:1000, তাহলে কত হবে, 2/, তলাটায় বসবে 2 আর 3 যোগ করলে হচ্ছে 5, তার সাথে 4 যোগ করছি হচ্ছে 9, 2 যোগ করলে হচ্ছে 11, হচ্ছে 1:1000, 11 দিয়ে ক্যান্সেল করলে এখানটা পড়ে থাকছে 1100, মাল্টিপ্লাই করলে হচ্ছে 2200, এত টাকা। নেক্সট হচ্ছে মানুষ কত পাবে, মানুষ পাবে 3/, মানুষের টাকার পরিমাণ ছিল এটা, তলায় সবকটাকে যোগ করব,
দুই প্লাস তিন প্লাস চার প্লাস দুই করলে হয়ে যাচ্ছে এগারো। ওপরটায় কত বসছে? ওপরটায় বসছে 1210, ক্যান্সেল করলে পড়ে থাকছে 1100, মাল্টিপ্লাই করলে হচ্ছে 3300 এত টাকা। কুন্তল কত পাবে? কুন্তলের টাকার পরিমাণ ছিল এটা চার, এটা ছিল কুন্তলের টাকার পরিমাণ, তাহলে ওপরটায় বসবে চার। নিশ্চয় তো সবকটাকে যোগ করলে হয়ে যাচ্ছে এগারো ইন্টু হচ্ছে 1210, এগারো দিয়ে কাটলে হচ্ছে 1100 মাল্টিপ্লাই করলে হচ্ছে 4400 এত টাকা। লাস্ট হচ্ছে ইন্দ্র, ইন্দ্র কত পাবে? ইন্দ্র টাকার পরিমাণ কত ছিল? এটা ছিল দুই, তাহলে ওপরটা বসবে দুই, তলাটায় বসবে এগারো ইন্টু হচ্ছে 1210, ক্যান্সেল করলে হচ্ছে 1100 মাল্টিপ্লাই করলে হচ্ছে 2200 এত টাকা। চারটে আনসার, এটা হচ্ছে মধুর প্রাপ্ত টাকা, এটা হচ্ছে মানুষ, তারপর এটা হচ্ছে কুন্তল, তারপর এটা হচ্ছে ইন্দ্র। পরের প্রশ্ন দেখো, এখানে বলছি একটা ত্রিভুজে তিনটে কোণ বি এ সি এর সাথে এ বি সি এবং এ সি বি এর অনুপাত দেওয়া রয়েছে 3:5:10, তিনটে কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। তো বলছে বিএসিটা যদি 10 ডিগ্রি কম হতো আর এবিসিটা যদি 10 ডিগ্রি বেশি হতো তাহলে অনুপাতটা কত হতো? তো সবার আগে আমাদের তিনটে কোণের মান বার করতে হবে। বিএসি কত হচ্ছে? বিএসি হয়ে যাচ্ছে 3/3+5+10 × 180, মানে বিএসি বলতে ছিল এটা, তলায় সবকটা যোগ করে দেওয়া হচ্ছে, তাহলে কত হচ্ছে 3/18 × 180, 10 দিয়ে কাটলে এখানটা পড়ে থাকছে, 800 দিয়ে কাটলে এখানটা 10 পড়ে থাকছে, তাহলে মাল্টিপ্লাই করলে হচ্ছে 30 ডিগ্রি। এবিসি কত হবে? এবিসির পরিমাণটা ছিল 5, তাহলে ওপরটায় বসবে 5, তলায় সবকটাকে যোগ করে লিখতে হবে 18 হয়ে যাবে, ইন্টু হচ্ছে 180, তাহলে ক্যান্সেল করলে পড়ে থাকছে 10, মাল্টিপ্লাই করলে পড়ে থাকছে 50 ডিগ্রি। এ সিবি বলতে কত হচ্ছে? এ সিবি বলতে হয়ে যাচ্ছে 10/18, মানে ওপরটায় বসলো 10, তলায় সবকটাকে যোগ করে লিখলাম, ইন্টু হচ্ছে 180, 800 দিয়ে কাটছি তাহলে এটা 10 পড়ে থাকবে, তাহলে হচ্ছে 100 ডিগ্রি। এবার বলছি বি এ সিটা 10 ডিগ্রি কম, তাহলে বর্তমানে বিএসসির মান কত হচ্ছে? বর্তমানে বিএসি ইকাল টু হয়ে যাচ্ছে 10 ডিগ্রি কম, মানে 30-10 মানে হয়ে যাচ্ছে 20 ডিগ্রি, এবিসিটা 10 ডিগ্রি বেশি, তাহলে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 50+10, তাহলে হয়ে যাচ্ছে 60 ডিগ্রি, এসিবি যা ছিল তাই থাকবে, তাহলে এটা হয়ে যাচ্ছে 100 ডিগ্রি। তাহলে এই তিনটে কোণের অনুপাত কত হবে বর্তমানে? বর্তমানে বিএসি ইস টু এবিসি ইস টু এ সিবি ইকাল টু কত হচ্ছে? 20:60:100 হয়ে যাচ্ছে। 20 দিয়ে কাটলে এখানটা 1 পড়ে থাকছে, এটা পড়ে থাকছে 3, এটা পড়ে থাকছে 5, এটা হচ্ছে আনসার। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি, পরবর্তী পাঠে এই চ্যাপ্টারে বাকি সামস গ্রুপ নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।